ইউটিউব ফেসবুকের টাকায় অবশেষে আমি বাড়ি করেই ফেললাম। পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন মূলত এই ঘরটি আমার। তো এটা সম্পূর্ণ কাজ এখন পর্যন্ত হয়নি, এটা ফুল প্রসেসিংয়ে শেষ হতে আমার আরও বেশি সময় লাগবে। কারণ তো আপাতত হচ্ছে ঘর প্লাস সামনের বারান্দা এই দুটাই করেছি, তবে পিছনের বারান্দা আমি করব। সেখানে টয়লেট, আপনার হচ্ছে গোসলখানা, নামাজের জায়গা, তারপর হচ্ছে আপনার কিচেন রুম। হ্যাঁ, তো এই পার্টটা আমার আগে করা উচিত ছিল, আসলে একটু ভুল হয়ে গেছে, তো এটা আমি একটু পরে করব। তো আমি অলরেডি আমার এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা এখন আপনাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। রং এখন পর্যন্ত করি নাই, রং পরে করব, মানে পিছনে আর একটা পার্ট তো বাকি আছে, পার্টটা যখন করব একসাথে আমি হচ্ছে রং করব। তো আমার ভাই ক্যামেরাম্যান নেই, ক্যামেরাম্যান আমি নিজেই, ওই সামনে আমার স্ট্যান্ড রয়েছে, আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, মানে কেমন দিয়েছি আমি জানি না, জাস্ট আপনি একটু দেখিয়ে বলার চেষ্টা করবেন। তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই, একটু পেছনে চলে যাই, দেখি সামনের ক্যামেরা দিয়ে আপনাদের কতটুকু দেখানো সম্ভব। তো এই হচ্ছে আমার টোটাল বাড়িটি। এখন সন্ধ্যার সময় ভিডিওটা করতেছে, আসলে ক্যামেরা ততটা এখন ভালো আপনারা দেখতে পারবেন না, এই যে সামনে বারান্দা প্লাস পেছনে হচ্ছে ঘর। এই আপনার ঘরের পেছনে হচ্ছে আর একটা বারান্দা হবে, সেটা ফাঁকা জায়গায় রেখেছি আমি, সেটা আপনাদের আমি দেখাবো। তো এখন ক্যামেরাটা আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখাই। দর্শক, এখন আপনারা আমার ফুল ঘরটি দেখতে পারতেছেন, তো আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমার সামনের পার্টটা দেখতে পারবেন, তো আমি একটু সাইড থেকে দেখাই, এরপর আপনাদের আমি ঘরের মধ্যে গিয়ে দেখাবো কয়টি রুম হয়েছে। এই যে আপনাদের একটু দূর থেকে দেখাচ্ছি, এই যে রঙের কাজ এখনও করি নাই, কারণ পিছনে একটু ফাঁকা জায়গা, এই যে ঘরের কোণারে আপনার একটা ফাঁকা জায়গা দেখতে পাবেন, ওই ফাঁকা জায়গায় আমাকে বারান্দা দিতে হবে। তো ভাবলাম যখন এই বারান্দা কাজটি করব তখন একবারে রং করব, এই জন্য রঙের কাজটা একটু পরে। হচ্ছে আমার ঘরের কোণা, তো এটা হচ্ছে আমাদের পুরাতন ঘর ছিল, এই যে পুরাতন ঘর, এখানে বারান্দা ছিল, তো বারান্দা ভেঙে ফেলানো হয়েছে। এখানে আপনারা আর একটা দেখতে পারতেছেন, দরজা দেখতে পারতেছেন। তো এটার উপরের ওই সাউনেটের কাজটা এখন পর্যন্ত হয় নাই, আমি একটু পেছনে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। যেটা বললাম যে পিছনে একটু ফাঁকা জায়গা রেখেছি, এইখানে টোটাল হচ্ছে এই বারান্দায় ছাদ দেওয়া হবে, ঠিক আছে। এই যে পিছনে আপনারা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গায় টোটালি ছাদ দেওয়া হবে, ঠিক আছে। কারণ এখানে বললাম নামাজের জায়গা রয়েছে, কিচেন রুম রয়েছে, টয়লেট রয়েছে, তো এখানে সব কিছু করা হবে। তো এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা রাখছি। এখানে আপনি টিন দেখতে পারবেন, মূলত এখানে একটা গলি দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে এখানে ভিতরে দুটো রুম করা হয়েছে, তো কেউ যাতে অন্য রুম থেকে এসে অন্যকে আবার ডিস্টার্ব ফিল না করে যে আমি একটু বাইরে যাবো, দরজাটা খুলো, যার কারণে একটা গলি দেওয়া হয়েছে, যার যার মতো টয়লেটে করতে পারবে, প্লাস অন্য কাজগুলো করতে পারবে। তো এটা এখন আপনাদের ঘরের মধ্যে গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি এখন ঘরের মধ্যে যাচ্ছি। এই হচ্ছে দরজা। আসলে ভিডিওটা শ্যুট করতেছি রাতের সময়, কারণ সকালে আমি ম্যাচে চলে যাব, তো তখন আর আমি ভিডিও শ্যুট করতে পারবো না। এই দেখেন, এটা হচ্ছে বারান্দা, এইটা হচ্ছে বারান্দা, আর এই বারান্দা, এটাও বারান্দা। মূলত এই বারান্দার এই রুমটাইতে আমি আমার স্টুডিও সেট আপটা করার আর কি ইচ্ছা আছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে বোর্ড, এখানে বোর্ড দেওয়া, প্লাস ওইখানে আর একটা বোর্ড দেওয়া, মানে এই রুমে হচ্ছে আপনার লাইটের খুব সরাসরি, ঠিক আছে। তো যখন আমি ফুল সেট আপটা নিয়ে আসবো তখন কিন্তু আপনারা বিস্তারিতভাবে এখানে দেখতে পারবেন। যেটা বললাম এই রুমটাই হচ্ছে আমার, আর এই যে এটা হচ্ছে বারান্দা, এটা বারান্দা, এই যে এই রুমটা আমার। আর বলেছিলাম আমি এখানে কিন্তু একটা গলির মতো থাকবে, ঠিক আছে, এখানে গলির মতো থাকবে। এখানে একটা রুম দেখতে পারতেছেন, এই রুমে এখন পর্যন্ত, মানে আজকে এই ঘরে উঠছি, তো এখন পর্যন্ত আর কি আপনার এই রুমে আপনার খাট আনা হয় নাই, তো আপাতত ফ্রিজটা রাখছি, আপাতত ফ্রিজটা রাখছি। তো দেখতে পাবেন এই হচ্ছে আপনার সানসেট, ঠিক আছে। ফুল রুমটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই রুম থেকে যে বের হবে, বের হয়ে মনে করেন যে এই গলি দিয়ে সে টয়লেটে চলে যেতে পারবে, দেন কাউকে ডিস্টার্ব ফিল করবে না, হ্যাঁ। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা রুম, এই রুম থেকে বের হয়ে এখান দিয়ে চলে যাবে। এই রুমটাতে হচ্ছে আজকে উদ্বোধন করা হয়েছে খাট টেনে, আর এখানে পুরনো একটা আলমারি রয়েছে, অনেক পুরনো, আমার দাদার দাদার তার দাদার আমলের। তো এটা হচ্ছে টোটালি এই রুম আজকে রাত থেকে থাকা হবে। এই তো আপনারা সবকিছু দেখতে পারলেন, তাকি আপনাদের সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে ঘরটা আমি তৈরি করলাম, আমার কিন্তু ভাই অনেক টাকা খরচ হয়েছে,
ঠিক আছে, এবং এই টাকা আমি কিন্তু সম্পূর্ণ ইউটিউব প্লাস ফেসবুক এই দুইটা জায়গায় কাজ করে আমি এই আজকের বাড়িটি করতে পারছি। হয়তো আরও দেরিতে করলে আমি আরও সুন্দরভাবে কাজটা করতে পারতাম, কিন্তু আসলে একটা ঘরের প্রয়োজন ছিল, যেটা আমাদের পুরাতন যে ঘরটা ছিল ঘরটা একেবারেই আর কি টিনের ই ছিল, তো ঘরে ছিল তার জং ধরে গেছে, তারপর দেখা গেছে যে ঘরের ভিতরে ইঁদুরে অনেক বাসা করছে, দেখা গেছে ওই ঘর আর থাকা যাচ্ছে না, তো এই জন্য আর্জেন্ট একটা ঘরের ভাই প্রয়োজন ছিল। তো এখন কমপ্লিট থাকা যাবে আর কি। রঙের যে বিষয়টা বললাম এটা পরবর্তীতে করবো, কারণ পিছনের যে বারান্দাটা ওটা টোটালি সাফ করে দেবো, যখন ওই কাজটা আমি ধরবো তখন পুরো ঘরে একটু সময় লাগলেও তখন আমি রঙের কাজটা করে দেবো, তখন আমার কাজটা কিন্তু আরও কমপ্লিট হয়ে যাবে। তো এখন ভাই আপনাদের ছোট্ট একটা অ্যাডভাইসটি দিচ্ছি, সেটা হচ্ছে এই আমি কষ্ট করে আমি যেহেতু একটা ঘর দিতে পারতেছি, ঠিক আছে, আপনারাও কিন্তু আপনার যে কোনো একটা স্বপ্ন পূরণ করতে পারবেন ভাই। আপনি একটা বাইক কিনতে চাচ্ছেন সেটাও করতে পারবেন, আপনি একটা ঘর করবেন আমার মতো সেটাও কিন্তু করতে পারবেন। আপনার অনেক ইচ্ছা যে আমি আসলে অনলাইনে কাজ করব, অনলাইনে কাজ করে আমি কোনো কিছু একটা করব বা নিজে একটা স্বাবলম্বী হব, আপনি যদি এই ধরনের চিন্তা ভাবনা করেন তাহলে আজকে থেকে আমি আপনাকে বলবো আপনার ভিতরে যে ধরনের ক্রিয়েটিভিটি আছে আপনি ওই ধরনের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি ভিডিও আপলোড করতে থাকেন, প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনি তারপর আপলোড করতে থাকবেন। কেন আপলোড করবেন? কারণ একটা সময় এই ভিডিও আপলোড করতে করতে ইউটিউব হোক বা ফেসবুক হোক অডিয়েন্সের সামনে আপনার ভিডিওটা শো করাবে, আর ফেসবুকে ভাইরাল হতে বা ইউটিউবে ভাইরাল হতে মানে আপনার কিন্তু অনেকগুলো ভিডিওর প্রয়োজন নেই ভাই, একটা ভিডিও। আমি 350টা বা 350 ভিডিও আপলোড করার পর ইউটিউবে আমার একটা ভিডিও 41,000 ভিউজ হয়েছিল, ওই একটা ভিডিও থেকে আমার সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছিলো। এরপর ভিডিও সারি আস্তে আস্তে ভিউজ আসতে থাকে, ভিউজ আসতে থাকে, দেন আমার কিন্তু এখনও চ্যানেলটা গ্রো না, ওই ভিডিও সারলে দেখা গেছে যে আপনার 2-3-4-5,000 ভিউজ হয় বা দেখা গেছে 1,000 হতে চায় না, অথচ চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা কত 3 লাখের ওপরে। এটা নিয়ে কিন্তু আমার কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ আমার যদি প্রতিটা ভিডিও থেকে 100-200 করে ভিউজ হয় তা তো আমি সন্তুষ্ট, কেননা ভাই ভিডিও বানাতে বানাতে আমার একটু অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এখন ভালো না লাগলেও আমার ভিডিও বানাইতে হবে, আর এটা আমি আমার ভালো লাগার জায়গা থেকে কাজটাগুলো করি। মানে আপনাদেরও আমি বলবো আপনার মনে যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ ভাই আমি কিছু একটা করবো, তাহলে আপনার ভিতরে যে ক্রিয়েটিভিটিগুলো আছে সেই ক্রিয়েটিভিটিগুলো তুলে আপনি ইউটিউবে ফেসবুকে কাজ করতে পারেন। আপনাকে কাজ করার সময় অনেকে আপনাকে কিন্তু পেছন থেকে বিভিন্ন রকম কথা বলবে, বিভিন্নভাবে আপনার মনটা ভেঙে দেবে, যে দেখা গেছে আপনাকে আমরা একটা কথা বললো দেন আপনি ওই দিনের পর থেকে আর কাজ করবেন না, অন্যের উপর রাগ করে দেখা গেছে যে ভাই এটা ক্ষতিটা কিন্তু আপনার নিজের হবে। হ্যাঁ, আপনি যার একজনের উপর রাগ করলেন সেই ক্ষতিটা আপনার নিজের হবে, তার কিন্তু কোনো ক্ষতি হবে না। অতএব যে যাই বলুক আপনি আপনার জায়গা থেকে সঠিকভাবে আপনি অনলাইনে কাজ করেন, ইনশাল্লাহ আপনার ধারাও ভালো কিছু হবে, এবং আপনিও দোয়া করবেন যাতে আমিও সামনের দিকে আরও ভালো কিছু করার চেষ্টা করতে পারি। কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।